ঘড়িতে বাজে হচ্ছে মোটামুটি 12:30, আর এখন গুড মর্নিং বলবো না শুভরাত্রি বলবো কিছুই বুঝতে পারছি না। আর কালকে যেহেতু দাদার হচ্ছে বিয়ে, বুঝতেই পারছো, তার জন্য আজকে তো একটু রাতে কাজের চাপ হবেই। তো দাদার বন্ধু বান্ধব আর আমার শরীরের অবস্থা যথেষ্ট খারাপ, জানি না কতদূর কী হবে। তো গায়ে চাদর মাদর যা ছিল কান মাথা দিয়ে জড়িয়েছি, ঠান্ডাও লেগেছে তার সাথে। আর এখন যে ভয়েস ওভারটা আমি দিচ্ছিলাম সেটার একটা গান চলছিল একটা পাশে মোবাইলে, তো সেটা আমি হচ্ছে মানে পরে এডিট করার সময় আর কি শুনতে পেয়ে ওই জন্য সাউন্ডটাকে মিউট করে দিতে হলো। আর আমাদের দেখো বিয়েবাড়ি তত্ত্ব সব সাজানো হয়ে গেছে, কারণ কালকে তো জানো যে সময় পাওয়া যাবে না, দাদার যত বন্ধু বান্ধব জামাইবাবুরা সবাই এসেছে, তো ওদেরকে দিয়েই তত্ত্বটা আর কি সাজিয়ে নেওয়া হলো খুব সুন্দরভাবে। আর এগুলো করতে না অনেকটা টাইমও লাগে জানো তো, তো এই দেখো পরপর পরপর এগুলো নাম লিখে লিখে দেয়া হয়েছে, কারণ একসাথে অনেকগুলো দিলে কাকে কোনটা দেয়া হচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে না, তো সেই জন্য প্রত্যেকটা শার্টের উপরে আলাদা আলাদা করে প্রিন্ট করে করে আর কি নামগুলো লিখে দেয়া হয়েছে কোনটা কার জন্য দেয়া হচ্ছে। আর এদিকে দেখো মারা কী করছে দেখাই তো, বৌদির যেসব জিনিসপত্রগুলো ছিল সেগুলো বাক্সের মধ্যে ভরে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে কাকিমা হচ্ছে খই বাচ্চে আর কি, আর মা হচ্ছে বলছে যা তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে খেয়ে দিয়ে শুরু কর, শুয়ে পড়, মানে সকালবেলায় আবার ঘুম থেকে উঠতে হবে বুঝতেই পারছো। আর এখানে দেখো এই যে কুলো ডালা আর কি যা সাজানো দরকার থাকে কড়ি টড়ি এটা দিয়ে, তো এইগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। তো যাই হোক ভিডিও করতে করতে মোটামুটি আমাদের ঘুমাতে ঘুমাতে 1:30 মতো বেজে গেছিল, তো 1:30টার সময় ঘুমিয়ে আমরা আবার ঠিক 3:45 সময় ঘুম থেকে উঠে পড়েছি। তো দিদির ঘুম মানে ফোনের আওয়াজে আমাদের ঘুমটা ভাঙলো, তো দিদি ফোন করে বলছে কি রে উঠবি না, তারপরে আবার উঠলাম, উঠে দেখো দিদিরা চলে এসেছে, তো বদ্দি এখন দাদার আর কি দধি মঙ্গলের জোগাড়টা করছে। আমি জানি না সবার নিয়ম এক কি না, কিন্তু আমাদের নিয়মে আমার বিয়ের সময়ও সেম এরকম হয়েছিল, খুব সকালবেলায় মানে ভোরবেলায় উঠতে হবে 4:00 সময়, তারপরে চিড়ে দেবে দই দেবে, তারপরে চিনি টিনি দেবে, মিষ্টি টিষ্টি চিনি দেয় না মানে মিষ্টিটা দেয়, তো সেটা দিয়ে বেশ ভালো করে মাকে ওটা মাখিয়ে একবার আর কি খাইয়ে দিতে হয়, তো তারপরে ওটা খেয়ে নেয়, আর সারা দিন গোটা দিনে আর কিছু খাওয়া যায় না। তো আমিও কিন্তু আমার বিয়েতে পুরোপুরি শুকিয়ে ছিলাম, কিন্তু এবার দাদার বিয়েতেও আমাকে শোকাতে হবে, তার কারণটা হচ্ছে আমি হচ্ছে বিয়েতে কুলো মাথায় করবো। তো কুলো মাথায় করাটার ইচ্ছা আমার অতটাও ছিল না, কিন্তু মা বলল যে কারণ সবাই একটা একটা করে দায়িত্ব নেয়, কারণ আমার বিয়ের সময় বড়দি দায়িত্ব নিয়েছিল, এবার যেহেতু দাদার বিয়ে তুইও একটা দায়িত্ব নে মায়ের শখ, তো সেই জন্য আমিও আর না করতে পারলাম না। তো এটা নাকি সকালে আমাকেও খেতে হয়, মানে খেতে হয় বলতে কি যে আমিও খেতে পারবো যারা আর কি কুলো মাথায় করবে, তো আমি বললাম ঠিক আছে চলো আমি এত সকালে কিছু খেতেও পারবো না তার কথাও না, আর নানিমুখ হয়ে যাওয়ার পরে খেতে হয়, কিন্তু আজকে যেহেতু আমাদের আশীর্বাদটা হয়নি সুতরাং নানিমুখ হতে অনেকটা টাইম লাগবে। আর যারা যারা আজকের ব্লগটা দেখছো তাদেরকে বলবো যে একটু ধৈর্য সহকারে ব্লগটাকে দেখতে, তার একটাই কারণ, কারণ মানে ব্লগটা না আমি আজকে অনেক ছোট করিনি, যে পার্ট পার্টগুলোকে খুব ছোট ছোট করে ফেলবো কাটিং করে সেটা করিনি, কারণ তোমরা জানো যে দাদার বিয়েতে কোনো ভিডিও ক্যামেরা হয়নি, মানে যেগুলো হয়েছে সবই স্টিল ছবি হয়েছে, তো সেই জন্য আমি ভাবলাম যে ছোটো ছোটো স্মৃতিগুলো হয়তো আমার এই ভিডিওর মধ্যে দিয়েই আর কি থেকে যাবে, তো সেই জন্য ওরা যখন ভবিষ্যতে দেখবে সেটা ওদেরও ভালো লাগবে, প্লাস তার সাথে আমিও তো মাঝে মধ্যে দেখবো আমারও ভালো লাগবে। তো সেই জন্য কিছু কিছু পার্ট আছে যেগুলো আমি কেটে আর কি ছোট করিনি, তো এখন আপাতত তোমাদেরকে ব্লগিং হিসাবে আমি দিচ্ছি, তারপরে যেগুলো গায়ে হলুদ আছে তারপরে তোমার জল সাজা আছে, তো সেই পার্টগুলো আমি ছোট ছোট করে গানের মাধ্যমে তোমাদেরকে আর কি পোস্ট করব। তো দেখো দিদি এখানে দিয়ে দিয়েছে, থালায় দিয়েছে চিড়ে খই দিয়েছে, মুড়কি দিয়েছে, দই দিয়েছে, আর চিড়ে দিয়েছে, আর তার সাথে 3 রকমের 3টে মিষ্টি দিয়েছে, যেহেতু সকালবেলায় অতগুলো মিষ্টি খেতে পারবে না, তো তার জন্য দিদি আবার তুলে নিতে বলেছে বলে আধখানা ভেঙে দিয়েছে। আর এদিকে হচ্ছে কাকিমা এখানে জ্বলছে একটা লম্ব আর কি, আর এটাকে কি বলে ওই যে হলুদ রঙের দেখতে পাচ্ছ প্রদীপ জ্বলছে, তো ওগুলো না একটু বেশি করে ফুটো করার দরকার, না হলে আর কি নিভে যায়, ওটা দিয়ে ঢাকা দিলেই নিভে যায়। আর দাদা তো এখন একদম টান টান একটা ঘুম ঘুম উত্তেজনা, মনে হচ্ছে না ঘুম থেকে ওকে টেনে তুলে কেউ ধুতি পাঞ্জাবি ধুতি গেঞ্জি আর কি পরালো। তো এই যে এবার হচ্ছে মা হচ্ছে একটু সবগুলো দিয়ে আর কি মাখছে বেশ ভালো করে, তার মাঝখানে হয়তো মানে একটু আশীর্বাদ করেছে কিনা সেটা আমার খেয়াল পড়ছে না, হয়তো বা করেছে। তো এই যে তো এগুলোকে সব
গুলোকে একসঙ্গে আর কি মাখবে, মেখে দাদাকে বলেছি পুরোটাই খেয়ে নিবি। দাদা বলছে আমার তো একদমই খেতে ইচ্ছা করছে না, আমার বিয়ের সময় না, আমি জানো তো এই জিনিসটা একদমই খেতে পারিনি, পারিনি বলা ভুল, খেয়েছিলাম 2 থেকে 3 বার মুখে দিয়েছি, তারপরে গোটা দিন খাওয়া দাওয়া করিনি। নিজের বিয়ের কি হয়েছিল না হয়েছিল সেটা না পেয়েছি দেখতে, না পেয়েছি কিছু করতে। আর এই যে ওই যে বলেছিলাম না আশীর্বাদটা করা হয়ে গেছে কিনা তো খেয়াল ছিল না, তো এখন এই যে মোটামুটি নিয়ম কারণের পালা সব শেষ হয়ে গেল, এখন এই যে দেখতে পাচ্ছ এগুলোকে পুরোটাকে খেতে হবে। খাওয়ার পরে আমরা যাব আর কি জল আনতে, যেটাকে বলে নিশি ভাঙা জল, যেটা দিঘিতে আমাদেরকে আনতে যেতে হবে। তো সবাই মিলে একসাথে যাব, দিদি জামাইবাবু সবাই মিলে একসাথে আর কি যাব। তো এখন সবাই মানে ঠান্ডার মধ্যে এই যে চাদর গায়ে দিয়ে কান মাথা ঢেকে, এদিকে কাকি, এদিকে হচ্ছে দিদি, আর এদিকে হচ্ছে ছদ্দি, আর এদিকে হচ্ছে আমি, দেখেছো পুরো একদম ঢেকে নিয়েছি। তো চলো বেরোই, কিচ্ছু লাগবে না, এতজনকে দেখে কুকুর আপনি পালাবে। আর এইটা এইটা দেখ, 3 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়েছে, এই কি একটা। আর অন্য সময় সকালবেলা আমাকে একটু ঘুমাতে দাও, কোথায় যাবো মা, কোথায় যাবা। সবাই মিলে এসি বলে কিন্তু একদম ভয় করছে না, না হলে এত রাতে দিঘির পাড়ে আসা অসম্ভব ব্যাপার। ভোর 4টে মানে বুঝতেই পারছো যতই ভোর হয়ে যাক ঘুরঘুরটি অন্ধকার। তো 3 জন মিলে একসাথে ঘরটা আর কি কাত করে, এখানে যেহেতু প্রচণ্ড অন্ধকার সেইভাবে ভিডিওটা হচ্ছে না, আর পিছনে ফ্ল্যাশটা মেরেছে কিন্তু অনেকটা দূর থেকে যেহেতু সেই জন্য আর কি মানে পরিষ্কার ক্লিয়ারলি ছবিটা হচ্ছে না। তো ফার্স্ট টাইম নিশি ভাঙা জলটা আমরাই নিলাম, তারপরে আবার দেখলাম যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই যে দেখতে পাচ্ছো আরেকজন এরাও চলে এসেছে, এরাও আর কি জল নেবে বলে। তো মানে দুঃখের কথা আর কি বলবো, ওদের নিশি ভাঙা জলটা হলো না, জলটা আমাদেরই হলো। আবার বলা যায় না আমাদের আগে হয়তো অন্য কেউ জল নিয়ে চলে যেতে পারে, সেটা বলাটা খুবই মুশকিল, কিন্তু এই পাড়াতে আর আপাতত বিয়ে নেই, এই দুটোই বিয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছো দাদা হচ্ছে আইবুড়ো ভাত খেয়ে ধুতি খুলে আবার হাফ প্যান্ট পরে, এই যে এখন আমার মানি আর আমার দাদা মেরে মোবাইল দেখছে। তো জল টল আনার পরে 5টা বেজে গেছিলো, আমরাও 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো ঘুম দিয়ে এখন উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে। জামাইবুড়া এদিকে খাচ্ছে, ছোট জামাইবু মুড়ি চানাচুর খাচ্ছে, আর এদিকে দিদি হচ্ছে, জামাইবুড়া ঘুমাতে পারিনি, 3 জামাই মিলে চলে গেছিলো বাজারে, বাজার থেকে মূলো বেগুন পটল ফুলকপি বাঁধাকপি যেখানে যা সবজি পেয়েছে আর কি সব একদম বস্তা বোঝাই করে নিয়ে চলে এসেছে। তো এগুলো দিয়েই আর কি রান্নাবান্না হবে আর কি আজকে দুপুরের। দুদিনকার বাজার একসাথে করা হয়েছে কারণ কালকেও সময় পাওয়া যাবে না বাজারে যাওয়ার জন্য, এই জন্য দুদিনকার বাজার একদিকে হয়েছে। দাদা এদিকে আলু ছাড়াচ্ছে বসে বসে, আর আমার বর কি করছে দেখো, মা তুমি জামাই ডেকে নিয়ে এসে নিমন্ত্রণ করে আটা মাখাচ্ছো, রান্না করাচ্ছো, আর এই জামাইটা কিছু খাওয়ার জন্য নিয়ে এসো সকাল থেকে খালি সব কাজে লাগিয়ে দিয়ে বলো সব থেকে চালাক। আর এদিকে হচ্ছে দাদার ছাতনা তলায় আলপনা দেওয়ার কাজ চলছে, তো আলপনাটা খুব সুন্দর করে ভাই আর কি দিয়ে দিচ্ছে, ও বেশ খুব সুন্দর করে কলকাও আঁকতে পারে, আর আলপনাটাও দেখো কত সুন্দর করে দিচ্ছে। তো এদিকে আলপনাটা দিক, আর আমি হুট করে চান করে আর কি রেডি হয়ে আসি। তো আমি চান করে এই শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে হচ্ছে দাদার আশীর্বাদ শুরু হয়ে গেছে। এবার তোমাদেরকে বলি যে দাদার আশীর্বাদটা কেন আগে হয়নি, কারণ ও যেহেতু বাড়িতে থাকে না, দুর্গাপুজো কালীপুজো একদম পুরোপুরি কালীপুজো কমপ্লিট করে বাড়িতে আসে, তো সেই জন্য সে খুব একটা বেশি সময় ছিল না আশীর্বাদ করার জন্য। তো সেই জন্য আর মনে মনে ভাবলো যে এখন এত হুটোপাটা করে আবার সেই আলাদা দিনে করা মানে একবারে বিয়ের দিনে আশীর্বাদটা সেরে নেওয়া হবে।
তো ওনাদের বাড়ি থেকে যারা যারা এসেছে তারা তারা আশীর্বাদের সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে। তারপর আমাদের বাড়ির সবাই মিলে একটা বসার জায়গা করে দেওয়া হলো, আর সমস্ত জিনিসপত্র গোছানোরও একটা ব্যবস্থা করে দেওয়া হলো। তো এই যে এখন দেখতে পাচ্ছ আশীর্বাদ হচ্ছে, আর আশীর্বাদটা একটু লং টাইমের ভিডিও, আমি নিজের থেকেই রাখলাম। ওই যে তোমাদেরকে এর আগেও বলেছি যার কারণ সব জিনিস ফিরে আসবে, এগুলো আর ফিরে আসবে না, মানে এই স্মৃতিগুলো আর ফিরে আসবে না, তো সেই জন্যই আর কি পার্টটা আর কি পুরো তোমাদেরকে দেখানো। আশীর্বাদে যেহেতু খুব বেশি কয়েকজন আসেনি তাই জন্য খুব একটা বেশি হুটোপাটা হয়নি, তো এখন চলে যাব নিচে একটুখানি ভিডিও করে, কারণ বুঝতেই পারছো ওনাদের খাবার জোগাড় করতে হবে। তো ওনাদের টিফিন দেওয়ার জন্য হয়েছে লুচি, ঘুগনি, মিষ্টি, ফল, এই হয়েছে। আর দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে যাবে বলেছে, যাওয়া হবে তা না হলে যাওয়া হবে না আর কি। আর এখানে হচ্ছে মা দাঁড়িয়ে আছে, আমার ননদ, এই মাত্র আমার ননদ আর কি ঢুকলো, ননদ, শ্বশুর, শাশুড়ি, তোমার শ্বশুরমশাই আসেনি একটু ভুল করে বলে দিলাম, দেওর এসছে, দেওরের বউ এসছে, অনেকেই এসছে, আর আমার বর এদিকে হচ্ছে লুচি ভাজছে, মানে ওনাদের টিফিন দেওয়া হয়নি, এত হুটোপাটা হয়ে গেছে, তো ওরা সহ্য হচ্ছে না, ও নিজের থেকেই আর কি ভাজতে লেগে গেছে। তো এখন হচ্ছে দাদার গায়ে হলুদের পর্বটা আর কি শেষ করে দেওয়ার চিন্তাভাবনা হচ্ছে, কারণ গায়ে হলুদটা শেষ হয়ে গেলেই কিন্তু মেয়ের বাড়িতে গায়ে হলুদটা পাঠাতে পারবে, না হলে কিন্তু গায়ে হলুদ পাঠাতে পারবে দেখি সুন্দর করে দাদার মুখটা একটু দেখতে দাও, কপাল থেকে হাত ছাড়াও একটু চোখ 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 চোখ, হ্যাঁ আচ্ছা গালে থাকাও না, গালে থাকাও না, হাত থেকে হাত থাকাও, গালে থাকাও, গালে দাও, হ্যাঁ সবাই দিকে, হ্যাঁ সবাই দিকে, বাবা পুরো বসে পড়লো, একটু একটু হাসি রাখো এক মিনিটের জন্য, যেহেতু দাদার বিয়ের কুলো মাথাটা আমিই করেছি তার জন্য আমার একটা বড় সড় দায়িত্ব, বুঝতেই পারছো। আর প্রথম থেকে তোমাদেরকে একটা কথাই বলছি, স্ক্রিপ্টগুলো আমি একদমই ছোট ছোট করিনি, কাটিং করে সুন্দর করে এডিট করছি না, তার কারণ হচ্ছে এই যে এই স্ক্রিপ্টগুলোই হচ্ছে সারা জীবন থেকে যাবে। আর ওদিকে হচ্ছে তোমার জলের ধারা দিয়ে ঘরে তুলে নেওয়ার পরে এদিকে দেখতে পাচ্ছ নানিমুখে বসে গেছে, তো ওই সাইডে আছে কাকিমা আর বিয়ে দিচ্ছে কাকা, কারণ বিয়ে দেওয়ার সময় অনেক মন্ত্র পড়তে হয় যেহেতু বাবা কথা বলতে পারে না। সুতরাং আমাদের বাড়ির যতগুলো মেয়ের বিয়ে হয়েছে, বদ্দি, ছদ্দি, আমার, দাদার, সবার বিয়েই কাকা নিজে হাতে করে দিল। তো এখন প্রায় সন্ধে লাগবো লাগবো ব্যাপার, হুটোপাটা করে তেমনভাবে একটা সাজগোজের টাইম পাইনি যে তোমাদেরকে দেখাবো। মানে কী হয় বলো তো, নিজেদের বিয়ে থাওয়া হলে না এত পরিমাণে কাজকর্ম থাকে, সেই জন্য আর কি সেইভাবে ভিডিও শ্যুট করা হয় না। আর আমার বর যেহেতু আমার একটু ভিডিও টিডিও করে দেবে, আর ও ধরো হাতের কাছে নেই, কখন কোথায় কী দরকার হচ্ছে, মানে সারাদিন ছুটে ছুটে বেড়াচ্ছে। আর ডালাটা জাস্ট আমার মাথাতে উপর থেকে দেওয়া হলো, আমাদের নিয়মে একটা আছে পাঁচ বাড়িতে যেতে হয় জল সাজতে, তো পাঁচ বাড়িতে যাবো জল সাজতে, দেখতে থাকো ভিডিওটা। আর এখানে হচ্ছে যে যা যা আর কি নেওয়ার ছিল সবই নিয়ে নিচ্ছে উপর থেকে। দিদিরা ওদিকে হচ্ছে নিচে গিয়ে দাঁড়িয়ে আছে, নিচ থেকে ডাকছে, কিন্তু কী বলো তো বিয়ের দিন যদি আশীর্বাদ হয় না ভীষণ সমস্যা হয়, কারণ আশীর্বাদে অনেকটা টাইম চলে যায়। আর তার থেকেও বড় কথা আজকে নাকি পূর্ণিমাতে ঘরে নাকি নারায়ণ পুজো দেওয়া হয়, তার জন্য ঠাকুরমশাই চারটে পাঁচটা বাড়িতে পুজো ছিল, তো উনিও আসতে অনেক লেট করেছে, মানে মোটামুটি 12টার দিকে উনি এসেছে, উনি যদি আরও সকাল সকাল আসতো 12টার মধ্যে নানিমুখ হয়ে যেত তাহলে হয়তো খুব সুবিধা হতো। তো যাই হোক কিছু করার নেই, যেটা হয়েছে সেটাই এখন করতে হবে। তো মোটামুটি কয়েকজন মিলে এখন রেডি হয়ে গেছি, তো আমরা এই কজন মিলে বেরিয়ে পড়বো। আর ফাইনালি শেষমেশ আমার বরকে খুঁজে পাওয়া গেল, তো বর বলছে চলো তোমার এত দুঃখ দাদার বিয়েতে তো ভিডিও করে দিচ্ছি না, তো এখন একটু ভিডিও করে দিই। আর আমি সেই রকমভাবে মানে গায়ে হলুদের সময় ভেবেছিলাম একটু সাজবো, মুখে হালকা পাতলা একটু মেকআপ টেকআপ করবো, কিন্তু সেটা আর সম্ভব হয়ে উঠলো না, কারণ এত অল্প সময় বারবার একটাই কথা, আর এই যে আমার মেয়ে দেখছো গোটা রাস্তাটায় শঙ্খ বাজাতে বাজাতে যাচ্ছে। তো প্রথমে আমাদের বাড়িতে জল সাজার পরে কাকিমাদের বাড়িতে গেছিলাম, তারপরে আরেকটা কাকিমাদের বাড়িতে, তারপরে পিসিদের বাড়িতে, তারপরে সোজা চলে এসেছি ঘাটে। তো আমি যেহেতু এটা ফার্স্ট টাইম করছি, আমার দিদি
আমাদের আমার বিয়েতে করেছিল, তো ওর একটু জানা টানা আছে কি করতে হয় না করতে হয়, তো সেগুলো এখন মেয়ে মানুষ মিলে আর কি ঘাটকে নিমন্ত্রণ করতে হয়, তো নিমন্ত্রণের পালাটা আর কি সারা হচ্ছে। আর আমার গলার অবস্থা এখন এরকম, মানে আমি যেহেতু ভয়েস ওভারটা এখন দিচ্ছি এডিট করার সময়, যখন আমার দাদার বিয়েটা হয়েছিল তখন আমার গলার অবস্থাও ঠিক অতটাও খারাপ ছিল না, কিন্তু আস্তে আস্তে রাত জাগা এটা ওটা সেটা বুঝতেই পারছো, তো সেই জন্য আর কি গলার অবস্থাটা আরও বেশি আর কি খারাপ হয়ে গেছিলো। তো ঘটে জল ভরে নেওয়া হয়ে গেল, ঘাটকে নিমন্ত্রণ করা হয়ে গেল, এবার হচ্ছে ফেরার পালা, ফিরে গিয়ে যে যার যার মতো আর কি সাজে যোগ দিতে হবে। তো এখানে ক্যামেরাম্যান বলছে, দিদি তুমি এখানে দাঁড়াও, কয়েকটা শ্যুট করার আছে, তো ও এখন আর কি ছবি টবিগুলো তুলছে আর আমি দাঁড়িয়ে আছি। আর আমি একটা হালকা সফট জামদানি পরেছিলাম, জামদানিটা প্রচণ্ড পরিমাণে হালকা কিন্তু বেশ ভালো লাগছিল। দেখবে সফট জামদানিগুলো যে কালারের শাড়ি সেই কালারের গুটি দেওয়া যদি সফট জামদানি হয় না, ওগুলো বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটা জল সাজা পর্যন্তই, নেক্সট পার্টটা আমি আজকেই দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। নেক্সট পার্টটা হচ্ছে জল সাজার পর থেকে আমাদের বাড়িতে কী কী হলো না হলো, একদম বৌদিদের বাড়ি দাদার বিয়ে করতে যাওয়া সিঁদুরদান পর্যন্ত। তো ভালো থেকো।